চুরিয়া নহয় পায়জামা পিঁধি বটদ্রবা থানত প্রবেশ সাংসদ গৌরব গগৈ। কুর্তা পায়জামা পিঁধি জন্মাষ্টমীর নামত সাংসদ গগৈ। সাংসদগৰাকীৰ ধৃষ্টতাত ক্ষোভিত থান পরিচালনা সমিতি। কাহিনী কোৱাৰ পূৰ্বে 2016 চনতে বটদ্রবা থান পরিচালনা সমিতিয়ে জারি করা এই গুহারিখনলৈ মন কৰক, যত স্পষ্টকৈ লিখা আছিল যিসকল ভক্তপ্রাণ রাইজে বটদ্রবা থানত প্রবেশ করে সেইসকলৰ পুৰুষৰ বাবে চুৰিয়া আৰু মহিলাৰ বাবে চাদৰ মেখেলা বাধ্যতামূলক। অন্যান্য জাতি জনগোষ্ঠীৰ লোকসকলে তেওঁলোকৰ পৰম্পৰাগত সাজপাৰ পৰিধান কৰিও প্ৰৱেশ কৰিব পাৰিব বটদ্রবা থানত। কিন্তু বটদ্রবা থান পরিচালনা সমিতির এই গুহারিক যেন ভরিরে মোহারি পেলালে পবিত্র বটদ্রবা সমষ্টিক প্রতিনিধিত্ব করা কলিয়াবরের সাংসদ গৌরব গগৈয়ে। চাওক সেই দৃশ্য, এফালে জন্মাষ্টমী, আনফালে পবিত্র ভাদ মাহ। তেনেতেই স্থানীয় বিধায়িকা শিবামণি বরা আৰু একাংশ সমর্থকক লগত লৈ চুরিয়ার পরিবর্তে কুর্তা পায়জামা পরিধান করে বটদ্রবা থানত প্রবেশ সাংসদ গৌরব গগৈ। সাংসদগৰাকীর পিছে পিছে আকো জিন্স টি শার্ট পরিধান করেও একাংশ হাঙ্গু পাঙ্গুই প্রবেশ করেছে বটদ্রবা থানত। আর কুর্তা পায়জামারে দুপরিয়ার নাম প্রসঙ্গত অংশ লয় সাংসদ গৌরব গগৈ। সাংসদগৰাকীর এনে কার্যত ক্ষোভিত হয়ে পড়ছে বটদ্রবা থান পরিচালনা সমিতি, যত দেশের গৃহমন্ত্রী অমিত শাহেও চুরিয়া পরিধান করিয়ে বটদ্রবা থানত প্রবেশ করেছিল। তেনেস্থলত থান পরিচালনা সমিতির আহ্বানের প্রতি কোনো সঁহারি নজনায় স্বয়ং স্থানীয় সাংসদগৰাকীর এনে ধৃষ্টতা কিয় বলে প্রশ্ন করলে থান পরিচালনা সমিতিয়ে। আপনাদের জানে যে ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া এই বরদুয়া থানলে আহিছিল আর তেখেতে ইয়াত ধুতি সলাই কীর্তনঘরের ভিতর প্রবেশ করেছিল আর রাজ্যপাল আহিছিল তেওঁ ধুতি সলাই লৈ এই বরদুয়া থানের যেটা পরম্পরা ঐতিহ্য যেটো সিদ্ধান্ত তেওঁলোকে মানি লৈছিল। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী কব পৰা হৈছে প্রতিবারতে তেওঁ ধুতি পিন্ধিছে। আৰু কিন্তু কালি হঠাৎ আমাৰ কুলিয়াবৰ সমষ্টিৰ সাংসদগৰাকীয়ে কিয় এইটো কাম করলে, কারণ সেই সময়ত নাম চলি আছে আর নামত সকল ভকত বৈষ্ণৱ আমিবিলাক তাত আগত বহি নাম গাই আছো। সেই মুহূর্তত সাংসদগৰাকী আহিল আর লগত আছিল স্থানীয় বিধায়িকা আৰু বহুত লোক আছিল। সেইটো অবস্থাৰে সৈতে কীৰ্তনঘৰলৈ প্ৰৱেশ কৰাত আমি বৰ কষ্ট পাইছোঁ। ভৱিষ্যতে এনে কাৰ্য নকৰিবলৈ গৌৰৱ গগৈ সকীয়া দিলে আন একাংশই। তেখেতে এইটো কুলসিত কৰিছে, বৰদোৱা সত্ৰক কুলসিত কৰিছে, কিন্তু বৰদোৱা স্থানক কুলসিত কৰিবলৈ আমাৰ এইটো দিয়া নহ'ব। তেখেতক ভৱিষ্যতলৈ সকীয়নি কৰি দিছোঁ যে তেখেতে কেতিয়াও বৰদোৱা সত্ৰত চুৰিয়া নিপিন্ধাকে লং পেণ্ট বা পায়জামা পিন্ধি কেতিয়াও নামঘৰৰ ভিতৰত প্ৰৱেশ কৰিব নোৱাৰে। নিৰ্বাচন আহিলে ভোটৰ স্বাৰ্থত চুৰিয়া পৰিধান কৰি অহা গৌৰৱ গগৈয়ে কিয় এতিয়া ন্যূনতম সৌজন্যতাখিনিও প্ৰদৰ্শন নকৰিলে বুলি প্ৰশ্ন উঠিছে। তেখেতে এই প্ৰথম বৰদোৱালৈ অহা নাই, 16 চনৰ পৰা কেইবাবাৰো আহিছে আৰু প্ৰতিবাৰতে ইয়াৰ যিখিনি নিয়ম নীতি কাষ্টা এইখিনি ৰক্ষা কৰি তেওঁ থানত কীৰ্তন ঘৰত প্ৰৱেশ কৰিছে। কিন্তু কালি কিয় তেনেকুৱা কৰিলে, এই কথাটোৱে কিবা আছে নেকি যে কিবা যে বৰদোৱালৈ গৈ এই ধৰ্মীয় অনুভূতিক আমি আঘাত সানিবলৈ যাওঁ এনেকুৱা ধৰণৰ পৰিকল্পনাৰে আহিছিল নেকি বুলি ভাবাৰ আমাৰ কেতিয়াও অৱকাশ থাকি গ'ল। বৰদোৱাৰ পৰা কন্দৰ্প কলিতাৰ সহযোগত কেমেৰা পাৰ্চন গুণীনৰ সৈতে মানৱজ্যোতি বৰা, নিউজ লাইভ।